আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল টিপস অ্যান্ড ট্রিক্স বাংলায় আজকের টপিকটা হলো ফেসবুক লগ আউট নিয়ে তো টপিকটা তো বলে দিলাম এবার মূল কাহিনীটা বলি আমার একটা ফ্রেন্ডের রিকোয়েস্টে আজকের ভিডিওটা আমি বানাচ্ছি আর ওর প্রবলেমটা হচ্ছে এইটা যে ওর একটা ফ্রেন্ড খুলনায় থাকে ওই সেখানে বেড়াতে গিয়েছিলো এবং ওর ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন দিয়েছিলো এরপরে ও বাড়িতে চলে আসে কিন্তু ওর ফেসবুক অ্যাকাউন্টটি লগ আউট দিতে ভুলে যায় ওর ফেসবুক অ্যাকাউন্টটিতে খুবই পার্সোনাল কিছু জিনিস আছে ও চাইতেছে যে ওর ফেসবুক অ্যাকাউন্টও এখানে বসে আউট দেবে তো এটা পারতেছে না তো আমি আজকে ঠিক এই ভিডিওতে সেটাই দেখাবো যে কীভাবে আপনি আপনার ফোনের অ্যাকাউন্ট যদি অন্য কারো ফোনে লগ ইন দেওয়া থাকে সেটা কীভাবে আউট করবেন অনেকেই টিপসটা জানেন বা যারা না জানেন তাদের জন্য এই ভিডিওটা তো চলুন শুরু করা যাক সবার প্রথমে আমি ব্রাউজারে যাব। আপনাদের ফেসবুক আছে লাইট ইউজ করেন আপনারা যেটা ইউজ করেন সেটা যাবেন আমাদের প্রধান টার্গেট হচ্ছে সেটিংয়ে যেতে হবে তো দেখুন এখান থেকে যে নিচে লেখা আছে সেটিং এন্ড প্রাইভেসি তো সেটিং অ্যান্ড প্রাইভেসিতে যাব সেটিং অ্যান্ড প্রাইভেসিতে যাওয়ার পরে দেখুন এখানে লেখা আছে সিকিউরিটি অ্যান্ড লগ এটাতে যেতে হবে আরেকটা বিষয় হচ্ছে যে অনেকেই আমার ভিডিও দেখছেন এবং তারা অনেকেই এখন অটো লাইক ইউজ করেন তাদের জন্য এই বিষয়টা হচ্ছে এই দেখুন সি গেলে পরে এখানে দেখতে পাচ্ছেন যে কতগুলো অ্যাকাউন্ট থেকে মানে লগ ইন দেওয়া আছে আমি যেহেতু কারো কারো ফোনে লগ ইন দিই বাট এটা হচ্ছে অটো লাইক ইউজ করার কারণে এরকমের হয় তো নিচে দেখুন লেখা আছে লগ আউট অফ অল সেকশন এখানে ক্লিক করতে হবে এরপরে জাস্ট সিম্পলি লগ আউট দিলে পরেই আপনার যত যেখানে যত গোষ্ঠী শুদ্ধ যত যত অ্যাকাউন্টগুলো লগ ইন দেওয়া আছে ফেসবুক যার মোবাইলেই থাকুক না কেন সব জায়গা থেকে লগ আউট হয়ে যাবে সিম্পলি লগআউট দিয়ে দিলাম দেখুন এটা লগ আউট হয়ে গেছে যেহেতু আপনি এই মোবাইল থেকে সবগুলার লগ আউট দিয়েছেন তো এর জন্য আপনার জাস্ট এটা এখানে থেকে যাবে এবং বাকি যতগুলো আছে সবগুলাই চলে যাবে তো আমার ভিডিওটা খুবই ছোটো এর কারণ যে সামান্য একটু সমস্যা সবাই চিন্তায় ছিল এই সমস্যার সমাধান দেওয়ার জন্যই এই ভিডিওটা করা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে যাবেন মতামতটি কমেন্ট বক্সে জানাবেন আপনার কোনো সমস্যা থাকলে সেটাও কমেন্ট বক্সে জানাবেন আমি তার উপরে ভিডিও তৈরি করার চেষ্টা করব এবং আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে সাথে আমার নতুন একটি ব্লগসাইট আমি খুলেছি যেখানে বিভিন্ন টিউটোরিয়াল আছে তো প্লিজ ব্লগসাইটটাও ঘুরে আসবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ